কলকাতার নামকরা পুজোগুলোর মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার বা নেবুতলা পার্কের পুজোটি উল্লেখযোগ্য। প্রতি বছরের ন্যায় এবছরও তারা একটি সুন্দর মণ্ডপ সজ্জা দর্শকদের উপহার দিয়েছে। সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমাটিও অত্যন্ত সুন্দর। কলকাতার আরেকটি বিখ্যাত পুজো হলো কলেজ স্কোয়ারের পুজো। পাশের সুইমিং পুল ধরে পুজোটি একটি সুন্দর পরিবেশ তৈরি করে এবং এই পুজোটি লাইটিংয়ের জন্য বিখ্যাত। যদিও এবছর সেরকম লাইটিং চোখে পড়ল না, তবে প্রতিমাটি অত্যন্ত সুন্দর। কলেজ স্কোয়ারের ঠিক উল্টো দিকে মোহাম্মদ আলী পার্কের পুজো, এটিও কলকাতার খুবই নামকরা পুজোগুলোর মধ্যে একটি। কিন্তু মোহাম্মদ আলী পার্ক, যে পার্কটির মধ্যে পুজোটি আগে হতো, সে পার্কটিতে কিছু কাজকলার দরুন তাদের মণ্ডপটি এবার তারা খুব একটি বড় করতে পারেনি। রাস্তার পাশে তারা মণ্ডপটি তৈরি করেছে এবং মণ্ডপসজ্জার মাধ্যমে তারা করোনার জন্য মানুষের জীবনের যে পরিবর্তন বা সামাজিক পরিবর্তন সেটা তুলে ধরার চেষ্টা করেছে বিভিন্নভাবে। এবং ওনাদের যে প্রতিমা, দুর্গা প্রতিমা, সেটিও অত্যন্ত সুন্দর। স্টেশনের পাশে অবস্থিত শিয়ালদা অ্যাথলেটিক ক্লাবের পুজোটিও যথেষ্ট নাম করা। এবছর তারা তাদের প্যান্ডেলটিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে এবং প্রতিমাটিও যথেষ্ট সুন্দর। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য।